দু সালের মাধ্যমিক পরীক্ষার ইতিহাস প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান নিয়ে আমাদের আজকের এই বিশেষ ভিডিও অনেকগুলো প্রশ্নের উত্তরের ক্ষেত্রে তোমাদের মনে সংশয় যাচ্ছে তাই আজকের এই ভিডিওতে সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান তোমাদের করে দেওয়া হবে একই সঙ্গে দেখিয়ে দেওয়া হবে সম্পূর্ণ প্রশ্নপত্র কাজেই ভিডিওটিকে তোমরা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না আমরা প্রথমেই দেখে নেব এমসিকিউ এর উত্তর প্রথম প্রশ্ন সত্যজিৎ রায় যুক্ত ছিলেন তিনি সত্যজিৎ রায় যুক্ত ছিলেন চলচ্চিত্রের আর কি ইতিহাসের সঙ্গে চলচ্চিত্রের ইতিহাস শিল্প চর্চার সঙ্গে যুক্ত অর্থাৎ এটা হবে শিল্প চর্চার ইতিহাস দ্বিতীয় প্রশ্ন রেশম আবিষ্কৃত হয় প্রাচীন কোথায় উত্তর চীন দেশে পরের প্রশ্ন নিষিদ্ধ শহর বলা হয় উত্তর হবে এক পয়েন্ট চার দাগের প্রশ্ন বঙ্গদর্শন পত্রিকাটি ছিল একটি উত্তর হবে মাসিক পত্রিকা নীল দর্পণ নাটকটি ছাপা হয়েছিল কোথায় উত্তর হবে ঢাকাতে পরের প্রশ্ন রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ পরিচালনা করেন কে উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর পয়েন্ট সাত বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্র কি উত্তর হবে বাঙাল গেজেটি পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতককে এখানে উত্তর কিন্তু সৈয়দ আহমেদ হবে না সঠিক উত্তর হবে দেলোয়ার হোসেন আহমেদ নয়দাক ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত একটি আদিবাসী বিদ্রোহ হল রম্পা বিদ্রোহ পরের প্রশ্ন সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন উত্তর জেমস মিল পরের প্রশ্ন সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ হল এখানে যে কটা নাম দেওয়া আছে তার মধ্যে হবে ফরাজি আন্দোলন মীর নিশাল নিসার আলী মানে তিতু তোমরা জানো বাংলার ওহা আন্দোলন বা আর কি বারাসাত বিদ্রোহ ছিল এখানে বাংলার ওহা আন্দোলন পরের পৃষ্ঠা রাষ্ট্রগুরু নামে পরিচিত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলেছেন উত্তর হবে শশীভূষণ চৌধুরী এক পয়েন্ট পনেরো দাগ আনন্দমোহন বসু ছিলেন ভারতসভার এটা নিয়ে বিস্তর বিতর্ক আছে কারণ আনন্দমোহন বসু ভারতসভার প্রতিষ্ঠাতা হিসেবেও তিনি ছিলেন প্রতিষ্ঠা যারা করেছেন তাদের মধ্যে আনন্দমোহন বসু ছিলেন একই সঙ্গে তিনি ছিলেন সম্পাদক সম্পাদকের ইংরেজি হচ্ছে সেক্রেটারি সচিবের ইংলিশও কিন্তু সেক্রেটারি এখানে সচিবও হতে পারে এই দুটো উত্তর এটা কিন্তু একটা বিতর্কিত প্রশ্ন হয়ে রয়েছে বন্দে মাতারম সঙ্গীতটি রচনা করেন বঙ্কিমচন্দ্র বসুবিজ্ঞান মন্দিরে জগদীশচন্দ্র বসু আর কি কোন বিষয় অধ্যাপনা করতেন এটা কিন্তু উদ্ভিদবিদ্যা হবে না হবে পদার্থবিদ্যা বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো হবে না এটা হবে আঠারোশো ছাপ্পান্ন জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন রাসবিহারী ঘোষ পরের প্রশ্ন দিকদর্শনের সম্পাদক কে ছিলেন উত্তর হবে জেশুয়া মার্সম্যান তোমাদের জন্য জানিয়ে রাখি আজ রাত দশটা নাগাদ দু হাজার বাইশ মাধ্যমিকের জীবনবিজ্ঞান পরীক্ষা সংক্রান্ত কিছু টিপস আমরা পোস্ট করব। কোন বছর সোমপ্রকাশ প্রকাশনা সাময়িকভাবে স্থগিত হয় আঠারোশো আটাত্তর কলকাতার ঔপনিবেশিক স্থাপত্যগুলির মধ্যে একটি নিদর্শন উল্লেখ করো তোমরা হাইকোর্ট লিখতে পারো আর কি জেমস লং কোন অপরাধী সাব্যস্ত আর কি অপরাধী সাব্যস্ত হয়েছিলেন কোন অপরাধের জন্য নীল দর্পণের ইংরেজি অনুবাদে আর কি অনুবাদ করা বা তাতে সাহায্য করার জন্য তারপর বিদ্যাহারা বলি কার রকেরি পরেরটা ঠিক ভুল নির্ণয় ভারতে প্রথম আর কি ভারতে প্রথম কামান ব্যবহৃত হয় পলাশির যুদ্ধে ভুল উনিশশো এগারোতে মোহনবাগান আইএফএসইল যেতে ঠিক প্রথম বিধবা বিবাহ করেন শ্রীশচন্দ্র ন্যায়রত্ন ভুল ল্যান্ড হোল্ডার সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর এটাও ঠিক চলে আসছি স্তম্ভ মেলানো লর্ড রিপনের সঙ্গে মিল হবে হান্টার কমিশন দ্বিতীয় রামমোহন রায়ের সঙ্গে হবে অ্যাংলো হিন্দু কলেজ দ্বারকানাথ ঠাকুরের সঙ্গে জমিদার সভা আর বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট হবে তারকনাথ পালিক এই ছিল প্রশ্ন এরপর তোমাদের ম্যাপ দেওয়া হয়েছে তোমাদের আমরা ম্যাপের যে সাজেশান দিয়েছিলাম দেখো সেখান থেকে সবকটা প্রশ্নই হুবহু কমন এবার বিবৃতি ব্যাখ্যার প্রথম বিবৃতি রয়েছে আঠারোশো সাতারো খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য হিন্দু কলেজ প্রতিষ্ঠিত এই যে বিবৃতি ব্যাখ্যা এটা নিয়ে কিন্তু অনেক ছাত্রছাত্রীদের মধ্যে ধোয়াশা রয়েছে এক্ষেত্রে স্যারেরা বলছেন সঠিক হওয়া উত্তর হওয়া উচিত এই কলেজ যখন আর কি প্রতিষ্ঠিত হয়েছিল তখন এর প্রধান উদ্দেশ্য ছিল পরে আর কি সব ধর্ম প্রবেশাধিকার পায় কিন্তু প্রথম যখন হয় তখন শুধুমাত্র হিন্দু ছাত্রদের প্রবেশাধিকার ছিল এই প্রথম অংশটা হওয়া উচিত তবে এটাও কিন্তু একটু বিতর্কের অবকাশ আছে এই প্রশ্নের মধ্যেও উপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিলেন আর কি কখন এটা হবে কোল বিদ্রোহের পর পরের প্রশ্ন আঠারোশো সাতেরো খ্রিস্টাব্দে জগদীশ বোস বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন বিজ্ঞান শিক্ষার প্রসার নয় কিন্তু বিজ্ঞান গবেষণার জন্য মূলত এটা হবে আর উনিশ শতকে বাংলার বাংলার প্রকাশকগণ তাদের বই বিক্রির জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভর করতেন কেন এটা ক্রেতাদের কাছে পৌঁছানো সুলভ এবং সহজতম একটি মাধ্যম ছিল এবার তোমরা দেখে নাও দু নাম্বার মানের প্রশ্নগুলো এই কটাকে তোমরা জুম করে স্ক্রিনশটও করে রেখে দিতে পারো পরের প্রশ্ন সেই দু নাম্বারের বাকি অংশগুলো তোমরা স্ক্রিনে দেখছো এগুলোও কি তোমরা স্ক্রিনশট করে নিতে পারো পরের প্রশ্ন নারী শিক্ষায় রাধাকান্ত দেবের ভূমিকা মেঘলেকে কি পাশ্চাত্য শিক্ষা প্রবর্তক বলা যায় ভারতের আর ঔপনিবেশিক সরকার কেন বা কী উদ্দেশ্যে অরণ্য আইন প্রবর্তন করেন নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা গোরা উপন্যাসে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় ছাপাখানা বাংলা শিক্ষার বিস্তারে কিরূপ পরিবর্তনের ছিল ছাপাখানা বিস্তারে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা এই প্রশ্নগুলো একটু আশ্চর্যজনক ছাত্রছাত্রীদের কাছে হয়েছে বলে তারা দাবি করছে যে রামকৃষ্ণ দেবের ভূমিকা দেওয়া হয়েছে আটে ধর্ম সংস্কারে সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য এবং ব্যর্থতার কারণ আটে আর দেওয়া হয়েছে আ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কেন গুরুত্বপূর্ণ ছাপাখানার বিকাশে উইলকিন্সের অবদান তিন প্লাস পাঁচ এই হিসাবে এই ছিল ইতিহাসের সম্পূর্ণ প্রশ্নপত্র এখানে আমি তোমাদের একটা বিষয় জানাই তোমরা অনেকেই জানিয়েছ এবারের প্রশ্নটা একটু কঠিন এসছে হয়তো সত্যিই একটু পরীক্ষার প্রশ্ন ঘুরিয়ে এসেছে কিন্তু যারা মৌলিক লাইব্রেরির তরফ থেকে প্রকাশিত সুহিত স্যারের লেখা আমাদের সম্রাট এক্সক্লুসিভ ইতিহাস সাজেশন বইটি সংগ্রহ করেছিলে তোমরা কিন্তু সমস্ত প্রশ্নই প্রায় লিখে আসতে পেরেছ যাই হোক পরীক্ষা একটু খারাপ হলে মন খারাপ করবে না পরবর্তীগুলি আরও ভালো দেওয়ার জন্য প্রস্তুতি নাও তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল